হয়ে গেছে না আটক চারবার চা খাওয়াইছে মধ্যে দুই লক্ষ টাকা লস দিছি দুই দোকানে এই যে হরিরামপুর আরজাবাদ মাদ্রাসা সামনে দোকান এটা দাম চাইছে একশো বিয়াল্লিশ বুঝছেন এক দাম একই দাম একই দাম পঁচিশ ওই আমার ডাক্তার বাবু এ রোগের ওষুধ কি নাই 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 ঠিক আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দাসী কেমন আছেন আশা করছি ভালো আছেন গভীর রাতে গাবতলি হাটে চলে এলাম সুখচান ভাইয়ের কাছে হাটে এলে সুখচান ভাইয়ের কাছে না এলে কিন্তু ভালো লাগে না কারণ আপনারা অনেকেই কিন্তু এই সুখসান ভাইরে পছন্দ করেন এই ভাইরাল ম্যান গরুর বাজার কেমনভাবে দাম চায় কি করে তার কেমন গরু আছে এগুলো জানতে চান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ পাক ভালোই রাখছে ভাই গরু কটা ছিল গরু ভাই ছিল নয়টা সাতটা হয়েছে আর দুইটা আছে এত বেচা কেন আজকে হ্যাঁ ভাই আজকে কালকে রাতে বেছিলাম একটা সকালে বেছি ছয়টা

দাম এমনিতেই বেশি আপনি একটু বড় বড় কালো গরু ক্রস গরু গুলো কিনলেই তো লাভ কম হয় মানে লাভ বেশি হয় গরু কিনি না কিনেন না না সব দেশি গরু সব দেশি গরু আচ্ছা এটা কত নেবেন কর এটা দাম আমি দাম চাইছি ভাই নব্বই হাজার নব্বই হাজার কেমন কি বলতেছে এখন পর্যন্ত কাস্টমার ভাই একাশি পর্যন্ত উঠছে একাশি যে এত বেশি হ্যাঁ সারা চিন্তা কত হ্যাঁ কত হলে সারবেন আমি পঁচাশি হাজার হলে বিসুম পঁচাশি

আমি এক জায়গাতে তিন লাখ বিশ দেয়া কামুলা বিষ দে আবার ইয়ে লালটু আছে না লালটু কালা লালটু ওটা লিখে দুই লাখ সাইড দেয়া কালকা কালকা আসলে খুব ভালো বলো ভালো ভালো নিয়েছিলাম ছিল তো অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা সুকশান ভাই তাহলে এই দুটাই ছিল আপনার চারটা আসতেছে ওই গরুটা অবশ্য দেশাল গরু ছিল তো কি আর করা আমরা

আরো ছিল আপনি ওখান থেকে দুই একটা গরু নিয়ে নিবেন না আয় দেরিতে তাই সুকান ভাই না এর আগে গরু নিয়েছিলেন আপনি কালকা দিছে কালকা দিছে কালকা দিছে দুইটা গরু নিয়েছেন কয়টা আজকে আজকে তো একটা দিতে না তো মনে উনি ভাবতেছে কি মনে অনেক লাভ করছে বার বার আইতেছে কাল কালি যে পড়ছে হ্যাঁ আজকে গরু কটা কিনছে না আজকে কি গরু কিনছে মোট ছয়টা আর একটা গেছে গা সাতটা একটা গেছে গা বড় কেমন দামের একটা হলো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ পঁয়ষট্টি দুই গো মাসি

একদম শুক্রিয়া তো এটাই তো ভালো হয়েছে লম্বা লম্বা শিং দেখেন একাশি সুন্দর একটা দেশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা পেছনে চলে আমরা দেখি সুকসান ভাইয়ের দুটো মহিষ নিয়ে আসছে বা বা ওটা হয়েছে হয়েছে আচ্ছা 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 এক মিনিট

আচ্ছা আরে ভাই তারা কি বলছে আপনি বুঝেন নাই মানে বলছে হ্যাঁ চাচা ভাতিজা মানে হে যে একশো দশ বলছে মানে সে যায়

চাচা শীত লাগে তোর গরম গরম লাগে গরম গরম লাগে তোর শীত শীত লাগে ওই আম্মা ডাক্তার বাবু এর রোগের ওষুধ কি নাই 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 নতুন নতুন বিয়ে যদি হয় জানি না কি এই রোগ হয় আমার चाचाর উপলক্ষে একটা কথা আట్లా

এটা তো ভাই দাম চাই বলছেন মানে জনগণের লেগে গেলে বাহাত্তর আর নিলে একদম একশো টাকা কিন্তু কমাবো না ষাট হাজার পাঁচশো ষাট হাজার একদম ষাট হাজার পাঁচশো বস্তু কত সত্তর কেজি এই কি সত্তর কেজি আর পঁচাশি কেজি

মনে করেন দাম যাই থাক এই গরুটা মনে করেন ওই যে করস কাটে এই কাটে আর এটি যারা দেখবো ও গর গর খাওয়া রাখবো এই হ্যাঁ ভালো জিনিস ভালো দাম বাজারে গেলে তো সব মাছ এক দামে কেন যায় না হ্যাঁ এটার মধ্যে আছে পাবলিকেরা ওই কি বুঝে এই দোকান ওই এত ব্যস্ত আছে এত ব্যস্ত আছে এমনও কষাই আছে ভালোরা কাটে

মোটামুটি শিক্ষিত মানুষ আমাদের মতো তার মূর্খ না আমরা মূর্খ দিয়ে কষায় কামিয়েছি শিক্ষিত হলে তো সরকারিতে বইতাম যাই এখন আপনার অনুযায়ী আপনার বেবেকে বলে কি যে এই গরুটা একশো কেজির গরু আপনি এখন কত দেওয়া হলে নিবেন আমি এতটা হিসাব করে বলতে পারবো না মানে আপনারা তো একটা গোষ্ঠীর হিসাব করে নিচ্ছেন আর কি ভাইয়া যা কই যেটা কইছে 100 কেজি 100 এই 10 কেজি আছে

মাথা নষ্ট বড় কষ্ট রে কষ্ট হচ্ছে সেজ ঠিক আছে ও যে কি বলতে কি বলতে নিজেও জানে না এই লোকটা যে কবে না কিসের জন্য বিশ টাকার কাটে

গরিব দুঃখী মানুষ খাই খুব শান্তি পাইছে আমি খুব খুশি জি ধন্যবাদ দশ আমরা একটু এদিকে চলে যেতে চাই ওই পাশে হচ্ছে কয়েকটা আকরাম ভাইয়ের গরু আছে ওগুলো কেমন দাবি কিনেছে সেটাও দেখতে চাই মাসাল্লাহ একেবারে সাদা ধপ গরু ভাই কই আকরাম ভাই কই ও আকরাম ভাই আকরাম ভাই আসেন 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 আপনার গরু এখানে আসছে আপনি কই এখানে কয়টা আছে ছয়টা এখানে ছয়টা আছে ছয়টা আছে সাদা কালারের গরু নিলেন আলহামদুলিল্লাহ ভালো সবসময় দাম থাকে গরু ছোট গরুর দাম আছে ছোট বড় সবই দাম আছে বড়টাও দাম আমি কোনা গেলাম ওখানেও দাম বাড়তি ভাই সাতশো পনেরো এক লাখ টাকা গরুর তিন মন গোস্ত হয়েছে এক লাখ খরচ লিয়ে এক লাখ দুই হাজার পরে গেছে চাঁদের কোনায় তাহলে আপনার কেনার কেনাতেও তো এই ভাই অনেকেই তো কেনে তারা তো এতটাই হয় না ব্যবসাটা নষ্ট হয়ে করে ফেলে ফুল চা খাদ্য দাম না কমলে আর গরুর দাম না বাড়লে এটাই গরু দাম গরু গোস্ত সস্তা হবে না সোয়া কথা এটাই হল এটা এটা দুই কম আসি দুই কম আসি দুই কমাসি এটাও কাশ্মীর কাপেল না এটা বিচিওয়ালা

সঠিক ব্যবস্থা করতে গেলে অনেক মানে লস প্রত্যেক দিনই লস করতে হবে আজকাল দুইটা ঘুরতে পুরা পাক্কা দেড় হাজার টাকা লোকসান দুইটা ঘুরতে লোকসান হয়েছে আর দোকান খরচ আছে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা নাই লস করে তো সংসার চলবে না চলবে চলবে কতদিন চলবে দেন কি করা যাবে দোকানটা আটকাই দেয় আর এই পায়ে এবার আর পারবো না দুই সপ্তাহ দিঘা এক সপ্তাহ দিঘা উঠে দেবো থাক বের করে দেবো অত সপ্তাহে আচ্ছা 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 এরপরে এটা এটা কত বললো ভাই এটা একটু ধাক্কা দেন না ভাই এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা একটু ধাক্কা দেন না এদিকে ভাই বাহ এটা একটু কাছে থেকে যদি এটা এটা পছন্দ হইছে ভাই এটা সুন্দর হয়েছে গরু আপনাকে আমি তো ভাই এত বড় গরু নিতে পারবো না আমি কিছু মাংস হলে দুই চার পাঁচ কেজি না হয় সেটা নিতে পারি আর কি পুরো গরু তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাকে যদি বিয়ে সাদি করে তখন ইনশাল্লাহ হ্যাঁ ভাই দাঁত কি দুই দাঁত নাকি এটা চাই দাঁত হম চার দাঁত এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ ছাব্বিশের পর আপনার খরচ কত হবে খরচা আর ধরেন বারোশো টাকা খরচ আছে ওনারে ওনাদের দেয় সাড়ে তিনশো টাকা হাসিল করে দেবো সাতশো টাকা আর রিক্সা ভাড়া ধরেন দেড়শো দুশো টাকা একটা একটা পঞ্চাশ টাকা ধরা যায় একশো টাকা ধরা যায় এই সিস্টেম আচ্ছা এরপরে পাশে কি আরেকটা আছে নাকি আচ্ছা 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 ভাইয়া একটু এদিকে সব ওই দেখি এটাও একটু দেখায় এক ভাই লাস্ট এটা 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 কত পড়লো এটা পড়লো পঁচিশ

ধন্যবাদ দর্শক বেশ চমৎকার আজকে একটা ভিডিও হলো বেশ রম রমা ভিডিও গম গমা ভিডিও উত্তাল কিছুটা এই গাফতুলির হাট এখানে বিদায় নিলাম আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হবে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান